আমরা মায়ের মর্ম বুঝি নাই, মাকে সম্মান দিতে জানি না, বাবার মর্ম বুঝি নাই, বাবাকে সম্মান দিতে জানি না, ভাই কোরআনের মর্ম বুঝি নাই, কোরআনকে ভালোবাসতে জানি নাই। দেখেন না, কোরআনটা পড়ে রয়েছে ঘরের মধ্যে, কখন রমজান মাস আসবে তারপরে খুলবে। বেশিরভাগ মানুষের ঘরে কোরআন এমন পড়ে আছে না, কখন রমজান মাস আসবে খুলবে। ভাই কোরআনটা পড়ার জন্য নয়, কোরআনটা শুধু সওয়াব কামানোর জন্য নয়, কোরআনটা তো গবেষণা করার জন্য, কোরআনটা তো বিশ্লেষণ করার মতো, কোরআনটা তো মৌলার সাথে কথা বলার একটা মাধ্যম।